টিনের চালা, লম্বা একটি মাটির ঘর, সামনে বড় উঠান। এমন মনোরম দৃশ্য এখনো দেখা যায় ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের ডালকাটা গ্রামের ফুলমিয়া ইঞ্জিনিয়ারের বাড়ি প্রকাশ মর্যের বাড়িতে। ধারণা করা হচ্ছে এটি ফটিকছড়ির সবচেয়ে বড় মাটির ঘর। অন্তত 50 বছর পূর্বে নির্মিত এই মাটির ঘরটি 225 ফুট দৈর্ঘ্য, যেখানে অন্তত 15টি পরিবার বসবাস করেন। যদিও সচরাচর এখন আর মাটির ঘর তেমন একটা চোখে পড়ে না, ঐতিহ্যের এই অংশটি ধীরে ধীরে স্থান পাচ্ছে স্মৃতির পাতায়। একসময় গ্রামের প্রতিটি বাড়িতে ছিল মাটির ঘর। ইট পাথরের দালানের ভিড়ে দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই মাটির ঘর। বাপ দাদার ঐতিহ্য বহনকারী মাটির ঘর ভেঙে লোহা সিমেন্টের বিলাসবহুল বাড়ি বানানোর দিকে ঝুঁকছেন বর্তমান প্রজন্ম। মাটির সহজলভ্যতা, প্রয়োজনীয় উপকরণের প্রতুল্যতা আর শ্রমিক খরচ কম হওয়ায় আগের দিনে মানুষ মাটির ঘর বানাতে আগ্রহী ছিল। এছাড়াও টিনের ঘরের তুলনায় মাটির ঘর অনেক বেশি আরামদায়ক। তীব্র শীতে ঘরের ভিতরটা থাকে বেশ উষ্ণ, আবার প্রচন্ড গরমও থাকে তুলনামূলক শীতল। ইতিহাস আছে গ্রামের মাতব্বর বাড়ি, চৌধুরী বাড়ি, জমিদার বাড়ি, সৈয়দ বাড়ি, খন্দকার বাড়ি, মৌলবী বাড়ি, উকিল বাড়ি ও কাজী বাড়ি। এমন সম্ভ্রান্ত পরিবারের ঘরগুলো নানা মাত্রিক নকশায় মাটি দিয়ে নির্মাণ করা হতো। দেয়ালের প্রশস্ততা থাকতো বেশি, ভিতরে দেয়া হতো মোটা কাঠের বিম। প্রতি বছর ঘরগুলোতে নতুন করে মাটির প্রলেপ দেয়া হতো, বাইরে থেকে দেখা যেত জকজকে, অনেকে আবার চুনকামও করাতেন। কিন্তু কালের পরিক্রমায় সেসব স্মৃতির পাতাই হারিয়ে যাচ্ছে। সাধারণত এঁটেল মাটি দিয়ে এসব ঘর তৈরি করা হতো। পরিচ্ছন্ন মাটির সঙ্গে পানি মিশিয়ে কাদায় পরিণত করে 20 থেকে 30 ইঞ্চি চওড়া করে দেয়াল নির্মাণ করা হয়। প্রতিটি ঘর তৈরিতে সময় লাগত 1.5 থেকে 2 মাস। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।